অনেক সময় ইচ্ছে থাকলেও এনার্জি থাকে না, বিশেষত গরমের সময়। এদিকে মনে মনে সবাই জানি যে নিজের জন্য কিছু করা দরকার যাতে স্বাস্থ্য ভালো থাকে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে গরমে এত কষ্ট হয় যে বেশিরভাগ মানুষ এই গরমের দিনগুলোতে নিজের শরীরের দিকে যথেষ্ট নজর রাখতে ভুলে যান। শুধু শীতের সময় শরীরচর্চা করলে বছরের বাকি 8-9 মাসই পিছিয়ে থাকবো। এদিকে আমরা জানি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হলে নিয়মিত শরীরচর্চা অত্যন্ত উপকারী। ভয় আতঙ্ক নয়, সচেতন হয়ে লড়াই করতে হবে ক্যান্সারের সাথে, যাতে কমে ভবিষ্যতের হাসপাতালের বিল। শুধু শীতের 3 মাস শরীরচর্চা করলে আর যাই হোক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তাই আজকে গরমকালেও কি করে এনার্জেটিক থাকবেন যাতে বাড়ি ফিরে মাটি কামড়ে দৈনিক কিছু লড়াই করতে পারেন ক্যান্সার আর হার্টের অসুখের বিরুদ্ধেও। 2022 সালে 2 কোটি মানুষের ক্যান্সার আবিষ্কার হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে প্রতি 5 জনের মধ্যে 1 জন মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তবুও কোনো স্কুল কলেজে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শেখার কোনো চ্যাপ্টার নেই। কিন্তু সুখবর হলো, WHO নিজেই বলেছেন যে এর মধ্যে 30-50% ক্যান্সার, মানে অর্ধেক ক্যান্সারই প্রতিরোধযোগ্য। গরমের 6-7 মাস যদি আমরা কি গরম বলে শরীরের দিকে নজর দেওয়ায় ঢিলেমি দিই, একদিন নিজের শরীরই জানতে চাইবে কি করছিলেন আপনি সেই সময়গুলোতে। এখানে রইল কয়েকটি উপায় যাতে গরম সত্ত্বেও নিজের এনার্জি ধরে রেখে সকালে বা বাড়ি ফিরে নিজের ভবিষ্যৎ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে ভালোভাবে নজর দিতে পারেন। 1. যথেষ্ট জল খান। এ কোনো নূতন পরামর্শ নয়, কিন্তু ইউরিনের রং হলুদ হলেই মনে করা উচিত শরীরের জলের কষ্ট হচ্ছে। গরম এবং আর্দ্র আবহাওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে জল ঘাম হিসাবে বেরিয়ে যায়। কিছু সময় ঘাম আমরা চোখে দেখি আর বাকি সময় ঘাম চোখে দেখাই যায় না। একে বলা হয় ইনসেন্সিবল সুইটিং। এমনকি এসি ঘরে থাকলেও প্রচুর ঘাম হয়। শরীরে জলের অভাব থাকলে কনস্টিপেশন, ইমিউনিটির অভাব হতে পারে, আর বাড়তি চাপ পড়ে কিডনির উপরে, কারণ তখন কিডনি শরীরের বর্জ্য পদার্থ যথেষ্ট তাড়াতাড়ি বার করে দিতে পারে না। ফলস্বরূপ আমাদের শরীরের এনার্জি লেভেল কমে যায়, এমনকি মাথা ব্যথাও হতে থাকে। বাড়িতে এসেও যদি এনার্জেটিক থাকতে চান তাহলে সকালে আর পুরো অফিসে থাকার সময়টুকু পর্যাপ্ত জল খান, যাতে বাড়িতে এসে আর যাই হোক জলের অভাবে শরীর না ধুঁকতে থাকে। 2. পরুন সুতির জামা। সুতির জামার ভিতর দিয়ে গায়ের ঘাম তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়, শরীরও থাকে ঠান্ডা। সন্ধ্যার বাতাস, ঘরের ফ্যানের হাওয়া বা এসির হাওয়া সুতির জামার মধ্যে দিয়ে তাড়াতাড়ি ঢুকে যায়, শরীর থাকে তাজা। এতে সন্ধ্যাবেলা পাবেন বাড়তি এনার্জি। এই সময় পড়তে হবে পুরো কটনের ইনার, নইলেই হবে ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশন। গরমে আর্দ্র আবহাওয়া ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদের প্রিয় পরিবেশ। 3. করুন নিয়মিত স্নান। আজ পর্যন্ত পৃথিবীর কোনো রিসার্চ প্রমাণ করতে পারেনি যে স্নান করলে সর্দি লাগে, তাই ভয় না পেয়ে কমপক্ষে 2 বার অন্তত স্নান করুন গরমকালে, যাতে শুধু শরীর ঠান্ডাই থাকবে তা নয়, আর বাড়তি ব্যাকটেরিয়া শরীর থেকে ধুয়ে বেরিয়ে যাবে। আপনার মন মেজাজে থাকবে সুপার কুল, আসবে বাড়তি এনার্জি আর সন্ধ্যাবেলা এক্সারসাইজ করার মতো আগ্রহ। 4. ঠান্ডা খান। গরমকালে প্রকৃতি আমাদের সাজিয়ে দিয়েছে নানা রকমের ঠান্ডা ঠান্ডা খাবারে। তরমুজ, ডাবের জল, লেবুর রস, আনারস, শসা, পুদিনা পাতা, সেলেরি, দই, আরও কত কি। সবুজ শাকসবজির কথা তো বলতেই হবে, আর হ্যাঁ, রয়েছে ফলের রাজা আম। ফলে যেহেতু প্রচুর ফাইবার থাকে, তাই ফল শুধু এনার্জি ভিটামিনই দেয় না, শরীরের মেটাবলিজম সুস্থ রাখতেও সাহায্য করে। পেটের বন্ধু ব্যাকটেরিয়াগুলো খাবার পায় ফাইবার থেকে আর লড়তে থাকে আপনার আজ্ঞাবহ সেনানি হয়ে ক্যান্সারের বিরুদ্ধে। 5. চিনি বাদ। খুব প্রয়োজন না হলে এড়িয়ে যান চিনি বা চিনি মেশানো খাবার। ঠিক অ্যালকোহলের মতোই খেতে ভালো লাগলেও এর সুদূর প্রসারী প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর। শুনতে অবাক লাগলেও চিনি খেয়ে তাৎক্ষণিক এনার্জি পাবেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সুগার স্পাইক শেষ হয়ে যাবে আর আপনি হয়ে পড়বেন এক্সট্রা ক্লান্ত, বাড়ি ফিরে আর এনার্জি পাবেন না। 6. নিয়মিত এক্সারসাইজ। শুনতে অবাক লাগলেও গরমকালে নিয়মিত এক্সারসাইজ আপনার সুস্বাস্থ্যের আরও একটি পদক্ষেপ। গরমের সময় কেউ এক্সারসাইজ না করার অর্থ ভবিষ্যতে হাসপাতালের বিল বাড়া। তাই নিয়মিত প্ল্যান প্রোগ্রাম করে এক্সারসাইজ করুন আর খেয়াল রাখুন যাতে এক্সারসাইজের আগে আপনার শরীরে যথেষ্ট জল থাকে, মানে যথেষ্ট জল খেয়ে রাখেন আপনি। 7. টাইম ম্যানেজমেন্ট।
ক্যালেন্ডার দেখে হিসেব করে কাজ করুন। একদিনে বেশি কাজ করতে যাবেন না, কিন্তু যেটা করবেন প্ল্যান করে করুন। চেষ্টা করুন একসাথে বেরিয়ে সব কাজ শেষ করে তারপর বাড়িতে ফিরতে। চেষ্টা করুন বাড়িতে ফেরার পরেও আপনার হাতে যেন আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় থাকে এক্সারসাইজ করার, পর্যাপ্ত জল আর রাতের ঘুম। আপনি কখন কী কাজ করবেন সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে কাজ সাহায্য করে। যথেষ্ট জল আর পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ককে সতেজ রাখতেও সাহায্য করে। এরপর যথেষ্ট ঘুম, প্রতি রাত্রে ঘন্টা সাথে ঘুমানো অত্যন্ত আবশ্যক। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান আর ভোর হতেই উঠে পড়ুন। এতে আপনার ব্রেনের সার্কাডিয়ান রিদম আরও ভালোভাবে চলবে, জেগে থাকার সময়গুলো আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। নিয়মিত এক্সারসাইজ আর ভালো পরিমাণে ফল শাকসবজি খেলে রাতে ঘুমও ভালো হবে। 9 খাবার, রাতে যতটা পারেন লাইট খাবার খাবেন, বিশেষত বিকেলের পর ভারী মশলাদার রিচ খাবার না খাওয়াই ভালো। ব্রেকফাস্টে ভারী খাবার রান্না করার সুযোগ না থাকলে আগের দিন ডিনার ভালো করে ফ্রিজে রেখে সকালে খান। রাতে যতটা না খেলেই নয় ততটাই শুধু খান, এতে পেট হালকা থাকবে আর ঘুমও ভালো হবে। ভালো করে ব্রেকফাস্ট খেলে সেদিন শরীরের মেটাবলিজম সকালবেলার থেকেই চাঙা হয়ে দৌড়বে। ভারতীয় উপমহাদেশে যাদের শরীরের ওজন নর্মাল বা তার থেকে একটু বেশি, তারা কম খাবার খেলে আরও বেশি সুস্থ থাকতে পারবেন। 10 ঘর রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে যত বেশি ক্লাটার থাকবে তত বেশি মনে হবে আপনার গরম লাগছে। ঘরের যে জিনিসপত্রগুলো আপনি এই গরমে ব্যবহার করবেন না সেগুলো উঠিয়ে দিন দৃষ্টিসীমার বাইরে, ছাদের লফটে বা কোনো আলমারিতে। কখনোই দরকারির থেকে বেশি আসবাবপত্র কিনবেন না। চেষ্টা করুন ঘরের মেঝে যতটা সম্ভব ফাঁকা রাখার। বিছানার চাদর প্রায়শই পাল্টে ফেলুন আর তা যেন সুতির হয়, এতে ঘুমের সময় শরীর থেকে ঘাম শুষে যায়। ভালো ঘুম মানেই পরের দিন বেশি এনার্জি। ঘরে রাখুন ফ্রেশ লেমন বা ল্যাভেন্ডারের গন্ধ। কসমেটিক্স ব্যবহার করলে তা যেন অতি অবশ্যই প্যারাবেন, ফ্যালেট এবং মিনারেল অয়েল ফ্রি হয়। 11 ব্যবহার করুন সানগ্লাস। রোদে যাতায়াত করার সময় ব্যবহার করুন সানগ্লাস। তীব্র আলোতে চোখ এবং আশেপাশের মাংসপেশী সারাক্ষণ কুঁচকে থাকে, তার ফলে বাড়িতে যখন ঢুকবেন তখন আরও বেশি ক্লান্ত লাগবে, মাথা ব্যথা করবে, মনে হবে চোখ বন্ধ করে শুয়ে থাকি। রোদ চশমা শুধু ফ্যাশন নয়, রোদ চশমা অধ্যত্বের প্রতীকও নয়, মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। রোদ চশমা সারা বছর পরতে হলে বিশেষত মেঘলা এবং শীতের সময়গুলোর জন্য ইউভি প্রোটেক্টেড সানগ্লাসের টাকা ইনভেস্ট করাই ভালো। চোখের পাওয়ার খুব বেশি থাকলে পাওয়ার দেওয়া সানগ্লাসও পাওয়া যায়, তবে তা খানিকটা দামি, তবে আপনার এনার্জির তুলনায় তার দাম নগণ্য। 12 পার্কিং, চেষ্টা করুন ছায়াতে পার্কিং করতে। কখনোই কাউকে বা আপনার পোষ্য বেড়াল বা কুকুরকে গাড়িতে বসিয়ে কোথাও যাবেন না। গাড়ির ভেতরের তাপমাত্রা খুব তাড়াতাড়ি এবং অনেকটাই বেড়ে যায়। গাড়িতে ফিরে এসি চালাবার আগে উইন্ডো নামিয়ে গরম হাওয়া বেরিয়ে যেতে দিন, যাতে তেলের বিল কমে আর বাড়ে আপনার সন্ধ্যাকালীন এনার্জি। শেষ করার আগে দুটো অত্যাবশ্যকীয় তথ্য না জানালেই নয়, শুধু নিজে বাঁচলেই তো হবে না, সাথে পথচারীদের জন্য কিছু জানুন। গরমের লেখা তাই জেনে নিন হিট ক্র্যাম্প, হিট এক্সজশন আর হিট স্ট্রোক কাকে বলে। আজ এই পর্যন্তই। আশা করি নিজেকে ফ্রেশ রাখার এই সমস্ত কয়েকটা উপায়ে সন্ধ্যাবেলা আরও খানিকটা সময় পাবেন নিজের ওপর ইনভেস্ট করার জন্য, যাতে ভালো করে গরমকালেও শরীরচর্চা করে আপনি লড়াই জারি রাখতে পারেন ক্যান্সার, হার্টের অসুখ, লিভারের অসুখ এই সমস্ত নানা রকম সমস্যার বিরুদ্ধে। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, নমস্কার।